হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই আমার জামরুল গাছের আপডেট দেখতে চেয়েছিলেন, তাই আজ চলে এলাম জামরুলগুলো কেমন হয়েছে আর এর আমি কিভাবে পরিচর্যা করেছি সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও নিয়ে। তার আগে আমার সম্পূর্ণ গাছটি একবার দেখে নিন, কত সুন্দরভাবে সম্পূর্ণ গাছে ঝোঁকায় ঝোঁকায় ফুল আসছে। এক একটি ঝোঁকায় দেখুন অজস্র ফুল, তার সাথে কিছু ফোটা অবস্থায় ফুলও রয়েছে। আর প্রথমে যে ফলগুলো দেখলেন ওগুলো 15 দিন আগে কুড়িয়েছিল। ফলগুলির ম্যাক্সিমাম বয়স 12 থেকে 15 দিন, যা ম্যাচিওর হতে আরও প্রায় 1.5 মাস সময় লাগবে। এবার আসি কিভাবে আমি এই গাছের যত্ন পরিচর্যা করেছি। সঠিক ব্যালেন্সড ডায়েট এই সময় যদি গাছকে দিতে পারেন তাহলে আপনি ফ্লাওয়ার ড্রপের সমস্যা থেকে বাঁচবেন। একটি ঝোঁকায় যতগুলো ফুল আসবে সবকটিই ফলে পরিণত হবে যদি আপনি গাছে খাবারটা সঠিক দেন। তাহলে চলুন এই মিক্সড খাবার আমরা কী করে তৈরি করব তা দেখে নেওয়া যাক। প্রথমেই প্রয়োজন হবে 4 মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার অথবা পাতা পচা সারও ব্যবহার করা যাবে, যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। এর সাথে 1 মুঠো পরিমাণ গুঁড়ো করা সর্ষের খোল, এরপর 1 মুঠো পরিমাণ শিংকুচি বা হর্নমিল। শিংকুচি আপনারা যে কোনো ভালো নার্সারিতে খোঁজ করলেই পেয়ে যাবেন। শিংকুচির পর 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোল টবের মাটিকে ভালো রাখে, তাই আমি প্রত্যেককেই বলবো নিমখোলটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমরা নেব 1 মুঠো পরিমাণ বনডাস্ট অথবা ডিমের খোসার গুঁড়ো। বনডাস্ট অনেকের কাছেই উপলব্ধ নয়, তাই বিকল্প হিসাবে ডিমের খোসার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, এতেও একই রকম ফলাফল পাওয়া যাবে। এই মিক্সড খাবারে আমাদের মিশিয়ে নিতে হবে পটাশিয়াম সালফেট বা NPK 0050, 1 চা চামচ পরিমাণ। এই মিক্সড খাবারে অনুখাদ্যের যোগান ঠিক রাখতে আমরা ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ সিউইড এক্সট্রাক্ট গ্র্যানুয়াল। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্সড ফার্টিলাইজার, যাতে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের খাদ্য উপাদান রয়েছে। জামরুল গাছে সাধারণত এপ্রিল মে মাস থেকেই ফুল আসতে শুরু করে, এরপর সম্পূর্ণ বর্ষাকাল জুড়েই ফুল আসতে থাকে, সাথে ফলও ম্যাচিওর হতে থাকে। এই সময় গাছের প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, তাই যখনই জামরুল গাছে ফুল আসতে শুরু করবে সেই সময় থেকে প্রত্যেক 1.5 মাস পরপর গাছের বয়স, আকার ও যে পাত্রে গাছটি বসানো রয়েছে তার আয়তন বুঝে সেই পরিমাণ মতো সুষম খাবার প্রয়োগ করতে হবে। আমার এই গাছটি 12 ইঞ্চি গভীরতার আর ওপরের দিকে 16 ইঞ্চি চওড়া একটি পাত্রে বসানো রয়েছে, আর গাছটির বয়স আজকে প্রায় 1.5 বছর। এই গাছটির জন্য আমি 2 মুঠো পরিমাণ মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করলাম। ফার্টিলাইজার দেবার সময় আমি যখন টবের উপরের মাটি গর্ত খুঁড়ছিলাম সেই সময় লক্ষ্য করলাম সম্পূর্ণ টবটি শিকড়ে ভরে গিয়েছে, তাই আমি শিকড়গুলো কাটাকাটি করলাম না। কিন্তু সমস্যা হলো যখন জল দেব তখন ওপরের এই খাবারগুলো নিচে পড়ে যেতে পারে। এই সমস্যা অ্যাভয়েড করার জন্য মিক্সড ফার্টিলাইজারের ওপর আমরা পাতলা করে মাটির একটা আস্তরণ দিয়ে দেব, যা মিক্সড ফার্টিলাইজারকে ঢেকে রাখবে। আর পরবর্তীতে আমরা যখন গাছে জল দেব তখন এই মিক্সড ফার্টিলাইজার ধুয়ে চলে যেতে পারবে না। ওপরের মাটি হাত দিয়ে আলতো করে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে। সবশেষে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিলেই আমাদের কাজ সুসম্পন্ন হবে। এভাবে যত্ন করার পরেও টবের গাছের ফল ঝরে যেতে পারে যদি কিনা টবের মাটিতে জল জমে থাকে। আমার এখানে দেখুন যতবারই আমি জল দেব সাথে সাথে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাবে। টবের মাটি জল সোক করে নেবে, টবের উপরে একটুও জল জমে থাকবে না। যারা ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমি আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। আমার কাছে
আরও একটি জামরুলের গাছ রয়েছে যেটা সবুজ রঙের হয় আর জামরুলের নিচের দিকটা লাল কালারের হয়। সেই গাছটিও অত্যন্ত সুন্দর দেখতে আর আমার বাগানের গাছগুলির স্বাস্থ্য দেখুন কতটা হেলদি। এই গাছগুলি বড় টবে লাগানো রয়েছে তাই এই গাছগুলোর গ্রোথও ভালো আর এতে ফলও তুলনামূলক বেশি পরিমাণে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে লিখে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য।